আয়ুর্বেদকে মাদার অফ ট্রিটমেন্ট কেন বলা হয় বলুন তো? খুব সিম্পল, মায়েরা যেমন আমাদের নানা বিপদ আপদ থেকে আগলে রাখে, সেরকমই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিও শুধুমাত্র রোগীদেরই সুস্থ করে তোলে না, সুস্থ মানুষই যেন চিরকাল সুস্থ থাকতে পারে এবং তার আয়ুর্হ্রাস না হয় সেদিকেও ধ্যান দেয়। তাই পার্টিকুলার খাবারেরও স্পেসিফিক গুণাগুণ, কীভাবে খেলে বেশ বেনিফিটস পেতে পারেন, কীভাবে খেলে ক্ষতি হতে পারে, সবই খুব ভালোভাবে বর্ণিত। আমরা জাস্ট সিম্পলি ফলো করলেই চিরকাল সুস্থ থাকতে পারি। সেরকমই একটি কমন খাবার হলো দই। রাত্রিবেলা কখনোই দই খাবেন না, এমনকি দই দেওয়া কোনো খাবারও খাবেন না, তাহলে শরীরে মিউকাস জমে, রেজাল্ট হয় ইনডাইজেশন। যে কোনো ব্লিডিং ডিসঅর্ডার, যেরকম ব্লিডিং ফাইলস, নেজাল ব্লিডিং, হ্যাভি পিরিয়ড, এরকম হলে দই যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। গরমকালে দই খাবেন না, ছাঁচ, ঘোল, লস্যি এসব বানিয়ে খান। শুনে অবাক লাগছে তো, বাট সুস্থ থাকতে চাইলে যেটা বললাম সেটা ফলো করুন। আর যদি এভাবে বিশদে জানতে হয় কমেন্টে জানান। দই শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন করে, তাই দই কখনো ডেইলি খাবেন। দই গরম করে কখনো খেতে নেই, এতে টক্সিন উৎপন্ন হয়, যার ফলে নানা রকম ক্ষতিকারক স্কিন ডিজিজ দেখা দেয়। তাই যাদের দই কাতলা, দই বেগুন, দই পরোটা, দই দিয়ে ভেজ ও নন ভেজ নানা রকম আইটেম রান্না করে খাওয়ার অভ্যেস আছে, তারা সুস্থ থাকতে চাইলে এই অভ্যেসটা দ্রুত পাল্টে ফেলুন। দই দিনের বেলা খেলে ভালো, বাটার মিল্ক, ছাঁচ, লস্যি এই হিসেবে বানিয়ে খেলে ভালো, ওকেশনালি খেলে ভালো। এবং দই যখনই খাবেন তখন অল্প পরিমাণ মিশ্রি বা চিনি মিশিয়ে খাবেন, তাহলে সবথেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায়।